আপনি কি বিজেপি কর্মী, বিজেপি দলকে সমর্থন করেন? তাহলে আপনার জন্য এসে গেল একটি নতুন অ্যাপ, বিজেপি নিউজ বাংলা। আমি ভিতরে ছিলাম তো, আমার দেখে ঘেন্না হয়ে গেছে। আরে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ছেড়ে এসেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাসঘাতক। আরে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস থেকে তিরঙ্গাটা কেড়ে নিয়েছিল রে, একমাত্র দল যে নিজের দল তৈরি করে বাংলায় সিপিএমকে হারিয়ে আমাদের মানুষের সরকার প্রতিষ্ঠা করেছে। মুখের পাটা থাকলে নিজের দল করে দেখাও না, বিজেপির সাথে লড়াই থাকবে, লড়াই তো আমার ছিল। আমি বলেছি কয়লা চোর, বালি চোর, পাথর চোর, গরু পাচারকারী ভাইপোর কথা। ভাই গরু পাচার করতে কে হয়? সীমান্ত দিয়ে হয়, ভারত থেকে বাংলাদেশ। দায়িত্বে কে রয়েছে? বর্ডার সিকিউরিটি ফোর্স, মাথার উপর দিয়ে বসে অমিত শাহ। তাহলে কোন ভাই কোথায়? কয়লা পাচার কলিয়ারি গুলো কে রক্ষা করে? সিআইএস এ। কার আন্ডারে? স্বরাষ্ট্র মন্ত্রক। নাম কি? অমিত শাহ। তাহলে কোন ভাই কোথায়? বিজেপি নিজেকে এই পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক দল বলে দাবি করে। তার সর্বভারতীয় সভাপতি এই লাইট হাউস ময়দানে মিটিং করতে এসেছিল। কত লোক হয়েছে? 400-450। চাওলা, মুড়িওলা, প্রেস, মিডিয়া সব নিয়ে 500 লোক হয়নি। খুব বড় বড় কথা বলছেন, 1100-এর পরে তৃণমূল করতে এসছেন ডায়মন্ড হারবারে, বড় বড় কথা। নাড্ডাজি নাকি 500 লোকের মিটিং করেছেন। আর বিজেপির শৃঙ্খলটা জানে না, আমি কদিনে বুঝে নিয়েছি, ওটা তো কার্যকর্তাদের মিটিং ছিল। একটা মন্ডল সভাপতি যদি দেয়, বিজেপির এখন যা ক্ষমতা আছে 10,000 লোকের মিটিং করতে পারে।